বহু সাধনায় সাধক তান্ত্রিক গুরু সম্রাটের ক্ষণকারী কেরামতি তব্দিরে যে কোনো সংকটে মুক্তি লাভ হবে এবং লটারি বিজয় হবে সুনিশ্চিত। তন্ত্র মন্ত্র হলো কঠিন সাধনার বিষয়, মন্ত্র মুখস্থ করে প্রয়োগ করলে হয় না। বছরের পর বছর কঠিন থেকে কঠিনতম সাধনার ফসল আজকের এই সফলতা। কোনো তন্ত্র মন্ত্র আয়ত্তে আনতে গুরু সম্রাটকে সাধনা করতে হয়েছে একটানা 70-80 দিন পর্যন্ত। 61 বছরের অভিজ্ঞ বাংলাদেশের একমাত্র ক্ষণকারী কেরামতি তব্দির দাতা গুরু সম্রাটের পরামর্শ নিন, সফলতা অবশ্যই আসবে ইনশাআল্লাহ। শতভাগ সফলতার আদি নিদর্শন স্বরূপ পবিত্র কোরআনের তব্দির ও ইস্তেখারার মাধ্যমে এসমে আজমের আমল দ্বারা যে কোনো জটিল সমস্যার সমাধান করা সম্ভব। আল্লাহর রহমতে ও গুরু সম্রাটের কেরামতি গুণের উসিলায় লটারি বিজয়ী হয়েছেন সৌদি আরবের নাজিমুল হোসেন, আসাদুজ্জামান, রোকাইয়া বেগম, মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, দুবাই, কফিল কর্তৃক পাওনা এককালীন 6 মাসের বেতন আদায় সমর্থ হন, মোহাম্মদ আব্দুর রশিদ, সৌদি দাম্মাম, 364 নাম্বার খেলে 8000 রিয়াল জয়লাভ, মোহাম্মদ আব্দুল সালাম, সাউথ আফ্রিকা হতে লোটো 6 খেলে হয়েছেন কোটিপতি, দুবাইতে লটারি বিজয়ী হয়েছেন সাদাত হোসেন, নাজমুন নাহার, শিরিন শিলা, আমেরিকায় আল আমিন হুসাইন, আহসান উদ্দিন, লাবনী কান্তা সাদিয়া, কুয়েত সাকিব আহমেদ, আমজাদ হোসেন, লাকি আক্তার নওশিন, কাতার সোহেল রানা, মোহাম্মদ শফিকুজ্জামান, ফেরদোস আহমেদ, ফারজান আসুমি, বাহরাইন কামাল আহমেদ, আমির হোসেন, ওমর ফারুক, শাহানুর বেগম, মালয়েশিয়ায় শাহিন 6D লটারি বিজয়ী হয়েছেন, রফিক বিজয়ী হয়েছেন স্পোর্টস টেটো, বাবুল পেয়েছেন 40 লক্ষ রিঙ্গিত, সাদিয়া বিজয় হয়েছেন 4D লটারি, সিঙ্গাপুরে লটারি বিজয় হয়েছে সগির আহমেদ, কামাল হোসেন, ইব্রাহিম শিকদার, জামাল চৌধুরী, সৌদি আরবে থাইল্যান্ডি লটারিতে গত সপ্তাহে বিজয় হয়েছেন 3 জন, কুমিল্লার শামীম, চট্টগ্রামের জুবায়ের, নোয়াখালীর হারুন, দুবাইতে আবু তাহের, মমিনুল হক, শারমিন আক্তার, কুয়েতে আবুল কালাম, কবির হোসেন, বাহরাইনে মিজান সাত্তার, লন্ডনে মামুন খন্দকার, মিজান চৌধুরী, মিলি সুলতানা, আমেরিকায় মোহাম্মদ মিলন, দক্ষিণ আফ্রিকায় আবুল কাশেম, বিপুল দাস, ইতালিতে তাহির উদ্দিন, বিপ্লব সরকার, ফ্রান্সে আব্দুল সালাম, জাপানে আব্দুর রহিম, হান্নান সরকার সহ বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ গুরুজির তবদিরে লটারি বিজয় হয়েছে ও ব্যক্তিগত পারিবারিক বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। অশুভ গ্রহের অপছায় কখনো কখনো মানুষের জীবনে ঘটে চরম ভাগ্য বিপর্যয়। অশুভ 10 চক্র মানুষের ঘর বাড়ি, সংসার, ব্যবসা বাণিজ্য, প্রেম প্রীতি, ভালোবাসা, চাওয়া পাওয়া, মান মর্যাদা করে দেয় লণ্ড ভণ্ড। মানুষ তখন হয়ে পড়ে অসহায়, যেখানে হাত দেয় সেখানে দেখা দেয় ক্ষয়ক্ষতি, লোকসান। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য চাওয়া পাওয়ার সফল তব্দির দাতা গুরু সম্রাটের সান্নিধ্যে আপনার জীবন হয়ে উঠবে সফল, সুন্দর ও মধুময়। বহুত গরম, জল ঢালছিস, ঠেলে নে, পাঠাকে কাটার আগে জল তো ঢালতেই হয়। Come on.
কাটি, তারপর আমাকে ছেড়ে দিন স্যার, আমার বাড়িতে বউ বাচ্চা আছে স্যার, আমার নেই, আমাকে ছেড়ে দিন স্যার, ক্ষমতা থাকলে একটা দানা পরে দিয়ে পালা, হ্যাঁ স্যার আমাকে ছেড়ে দিন স্যার, মিস্টার শুভঙ্কর সান্যাল, আপনি কি জানেন কেন আপনাকে ইমার্জেন্সি মিটিংয়ে ডাকা হয়েছে? জানি, প্রতিবারের মতো আমায় কিছুক্ষণ জ্ঞান দেবেন বলে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ অফিসার, সিনিয়রদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছেন দেখছি। 4 বছর ডিউটি করছি, 3 বার সাসপেন্ড হয়েছি, নতুন কিছু বলুন। হাউ ডেয়ার ইউ, প্রত্যেকবারই আপনি একটা করে খুন করবেন? এনকাউন্টার খুন নয় স্যার, নিজেকে সেভ করার জন্য এনকাউন্টার, এটাই আপনার চাল? আপনি ওকে গুলি করার জন্য ইনসিস্ট করেছিলেন, তাছাড়া হিউম্যান রাইটস বলে একটা কিছু আছে তো নাকি? কিসের হিউম্যান রাইটস? একটা ক্রিমিনাল যখন দিনের পর দিন তোলা তুলেছে, খুন করেছে, রেপ করেছে, প্রমোটারদের সাথে হাত মিলিয়ে গরিব মানুষদের জমি কেড়ে নিয়েছে, তখন কি আপনাদের হিউম্যান রাইটস ছুটি কাটাতে গেছিল স্যার? লাস্ট ইলেকশন বকুলতলা হাই স্কুলে ভোট চলাকালীন এই কুকা বোম মারে, গুলি চালায়, তাতে মারা যায় কয়েকজন ছাপোষা মানুষের সাথে দুটো ফুটফুটে বাচ্চা, আপনারা অ্যারেস্ট করলেন, কিন্তু কি লাভ হলো? একদিকে মানুষের মৃত্যু শোক, আর অন্যদিকে পলিটিক্যাল তাদের পাওয়ারে ছাড়া পেয়ে কুকার সারা রাত ব্যাপী বিচিত্রানুষ্ঠান। আপনাদের হিউম্যান রাইটস কি পাথর স্যার? মানছি, লাস্ট মোমেন্টে কুকা তো সারেন্ডার করতে চেয়েছিল, কিন্তু তার আগেও আমায় গুলি চালিয়েছিল, আর নিজেকে সেভ করা প্রত্যেক হিউম্যানের রাইট স্যার। তা বলে এনকাউন্টার করার জন্য আপনি পারমিশন নেবেন না? কোনো রেপিস্ট যদি আমার মাকে রেপ করে, তাকে মারবো কিনা সে পারমিশনটা আমি বাবার কাছ থেকে নিতে যাব না স্যার, সরি। আমি শুভঙ্কর সান্যাল, ক্যাডেট নাম্বার 32565, সন্ধ্যাবেলা পুলিশ ক্লাবে গিয়ে স্কচ খাই না, কোন এলাকায় কটা ক্রিমিনাল জন্মালো সে খবরটা আমি রাখি স্যার, আপনারাও রাখুন। যেদিন আপনারা রাখা শুরু করবেন, এলাকার প্রত্যেকটা মা ক্রিমিনাল জন্ম দেওয়া বন্ধ করে দেবে স্যার। ডোন্ট বি এক্সাইটেড মিস্টার সান্যাল, আমরা কি করব তা আমরা খুব ভালো করে জানি। না জানেন না, অনেকক্ষণ ধরে আপনাদের কথা শুনছি, এবার আমাকে বলতে দিন। শুভঙ্কর যা করেছে ঠিক করেছে, দেখুন চেয়ারে বসে অনেক বড় বড় কথা বলা যায়, কিন্তু এটা ঠিকই যে ফিল্ডে গিয়ে বড় বড় কাজগুলো শুভঙ্করই করে, তাই আমাদের উচিত শুভঙ্করকে পুরস্কার দেওয়া, আর তা না করে আমরা ওকে সাসপেনশন লেটার ধরিয়ে দিচ্ছি। অদ্ভুত, হ্যাঁ ও শর্ট টেম্পার্ড, মাথা গরম, কিন্তু এটাও ঠিক যে অ্যাডমিনিস্ট্রেশন প্রপারলি চালাতে গেলে শুভঙ্করের মতো পুলিশ অফিসার খুব প্রয়োজন, সেই ভুলটা আমি রিপিট করতে চাই না। ডিআইজি সাহেবের সঙ্গে কথা হয়ে গেছে, তোমাকে প্রমোশন দেওয়া হলো অ্যাজ এসপি অফ সুন্দরগড়, বেস্ট অফ লাক। ওখানে বাচ্চু মোদক আর গিরিধারী, এই দুজন নটোরিয়াস ক্রিমিনাল দাপিয়ে বেড়াচ্ছে,
Go and take charge of the situation. Shubhankar, any problem? No problem. Next target, Sundarkar. সুন্দরগড় কলকাতার উপকণ্ঠে এক সবুজে মোড়া শহর। একসময়ের এই শান্ত সুন্দরগড় আজ দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। দাদা, কি ব্যাপার, রাস্তা এত জ্যাম? আর বলবেন না, পাঁচু মধুকে লোকজন নিশ্চয়ই রাস্তা আটকে চাঁদা তুলছে। কি ব্যাপার দাদা, রাস্তা আটকে চাঁদা তুলছেন কেন? কি বলবো দাদা, সুন্দরগড়ে এখন রাবণ রাজত্ব চলছে, চাঁদা না দিলে এক কেড়ে মার। এটা পাঁচু মধুকে চাঁদা, পুলিশ কিছু বলে না? সুন্দরগড়ে নতুন নাকি দাদা? টাকা কি গাছে বলে? আরে চললেন কোথায় দাদা? চাই চাঁদাটা দিয়ে আসি। কপালে শনি আছে বলে মনে হচ্ছে। এটা পকেটে ঢোকান। মানেটা এখানে বলবো না আড়ালে যাবি? কে বে? শুভঙ্কর। তবে কাল থেকে তোরা আমায় ভয়ঙ্কর বলে চিনবি। না মানা, এক মিনিট। বাহ, পুলিশের ইউনিফর্ম পরে অন ডিউটি ঘুমোচ্ছেন। আর কি করবো বলুন, বাঙালি তো। হ্যাঁ, মাছ ভাত খেয়ে এফএম শুনতে শুনতে একটু ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু এরা তো বেআইনি ভাবে চাঁদা তুলছে। ওভাবে বলবেন না, মায়ের পুজো, ওদের জাগ্রত মা। এখন চাঁদা দিয়ে দিন, প্যান্ডেলে গিয়ে যা মানত করবেন আপনার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। আমাকে একটু জিরিয়ে নিতে দিন। আপনি ঘুমান, আপনি ওদের গায়ে হাত তুলবেন। কেড়ে খেলবি না ওয়াক ওভার দিবি? Thank you.
এসপি সুন্দরগড়, ইয়েস স্যার, কাল সকালবেলা আমার বাংলোয় দেখা করবে। এক্সকিউজ মি, বলে যান, শুনছি। একটা উপকার করতে হবে। মিনিমাম 50 টাকা। মানে উপকারের চার্জ দিন। ও, তা আমার কাছে তো ভাঙানি নেই, 100 টাকার নোট। ঘুষের বিজনেস করি, ভাঙানি রাখবো না। দিন, ভাঙে দিচ্ছি। ও, বলুন কি উপকার করতে হবে। বলছি, তবে তার আগে 50 টাকাটা দিন। এটা পুলিশের পকেট, ওয়ান ওয়ে ট্রাফিকের মতন, খালি ঢোকার জন্য, বেরোনোর জন্য নয়। আচ্ছা, কি উপকার করতে হবে বলুন। এসপি বাংলায় যাব। ও, এসপি বাংলায় যাবে? নতুন এসপি তো এখন এসে পৌঁছননি, কেন বলুন তো? নতুন এসপিকে চেনেন? তবে চিনে নিন, চেনাশোনা না হলে খেল জমবে কি করে? নাম কি? নাম কি? মুন্না হোসেন স্যার। ওটা রাখুন, প্রথম দিন বলে ছেড়ে দিলাম, দ্বিতীয় দিন হলে বাকি দিনগুলো ভেতরে কাটাতে হবে। গাড়ি কোথায়? কি হলো নাকি? আই মনে হচ্ছে কি হলো স্যার? সেলফটা বসে গেছে মনে হচ্ছে। এখানে গ্যারেজ কোথায়? 3 কিলোমিটার দূরে, সামনে সোলাপুর ফাড়ি। স্যার আপনি ওখানে গিয়ে বিশ্রাম করুন, আমি গাড়ি নিয়ে আসছি। না 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 দ্যাট না না না, আপনি যাবেন না ওখানে, ওখানে একটু যাবেন না স্যার। যাব না কেন? না না, বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না, ওখানে না, মানে মানে স্যার, আপনি গাড়িটা সারিয়ে আনুন, চলো। আপনাকে কেন সাসপেন্ড করছে একটা সাদা কাগজে লিখে হেডকোয়ার্টারে জমা দেবেন। যত বেশি সময় নেবেন তত বেশি কারণ লিখতে হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নতুন এসপির নাম কি? শ্রীলঙ্কা সান্নাল। আজাদ দাদা, কাল কি কাজ আছে? কলেজের সোশ্যাল, তিলককে মারার দিন। তিলকের কালকের দিন? পাঠু ফাঁকা, এসপির নামটা লিখে রাখ। পাপু,
দাদা কাল সোশ্যাল কোটায় কলেজ ক্যাম্পাসে ঢুকেছো কেন? নুচি গাইছেন রে, ভালো গায় ছেলেটা। এবার কালী পুজোতে ওকে আনতে হবে। এই তোমরা ঠিক করছো না। সালা নেতা হবে। আহারে, ভালো স্টুডেন্ট ছিল বুঝলি। কদিন আগে তিলকের বাবা গেল, আর এখন এই তিলক। মাসিমাকে আর ধরে রাখা যাবে না রে। আচ্ছা, ঘটনাটা কখন ঘটলো বলতো? ঠিক বলতে পারবো না, তবে কলেজের ছেলেরা বলছে ফাংশন চলাকালীন। খুনটা কি করলো বল দেখি? বাচ্চু মদক স্যার, সবাই জানে খুনটা বাচ্চু মদকই করেছিল, কিন্তু কোন সালা ভয়ে মুখ খুলবে না। কিন্তু আমি ভাবছি অন্য কথা, ছেলেটাকে মারলো কেন? কারণ আছে স্যার, কারণ আছে। ওই তিলক এমনিতে খুব ভালো ছেলে ছিল, পাপ্পু তো ইদানিং কলেজটাকে ক্লাব ঘরের মতন ব্যবহার করত। ওই কলেজের স্টোররুমটা হয়ে গেছিল বাচ্চু মদকের ভাড়ার ঘর। ওই তিলক এসবের প্রতিবাদ করেছিল, ব্যাস। এখানে প্রতিবাদ করলে মরতে হয় নাকি? জনতা কিছু বলে না? ওদের অনেক ক্ষমতা, হেভি স্পিড, সিগন্যাল টিগন্যাল মানে না। বাচ্চু যদি বগি হয় তাহলে ইঞ্জিন হলো গিরিধারী আনন্দ। সকাল থেকে শরীরটা বড় মেজি মেজ করছে রে। চল জপে বসি। গুরুজি, গুরুজি, টাইম টাইম বেকার করে দিল। আমি কচু কাটা করব, আমি কিন্তু ছাড়বো না গুরুজি। এক্সপিকে আমি দেখে নেবো সালা। অত চিন্তা করে নিজের মস্তিষ্কে উইপোকার চাষ কেন করছিস গুরুজি? কেস আপনি বুঝতেই পারছেন না, বাড়াবাড়ি লেভেলটা ক্রস করলে আবার টপকাতে হবে। এই বয়সে যা ভালো লাগে কেস? আমি সালটা বল দাদা। চুপ কর জানোয়ার, দুধের স্বাদ গলে মেটে। কাল আমাকে ডেকেছে গুরুজি। ডেকেছি যখন যাও, আর গিয়ে বলো কি চাও। লক্ষ্মী হয়ে থাকো, মাছ থেকে মেয়ে ছেলে সবই পাবে। আর একটা কথা সাফ সাফ বলে দেবে যে শুনুন এসপি সাহেব, ওই বেআইনি কাজটা আমরা আইন মেনে করি। মাসে মাসে যে টাকাটা ধার্য হয়েছে সেটা আমরা চেকে পেমেন্ট করব টিডিএস কেটে। ইনকাম ট্যাক্স আজকাল এমন ঝামেলা শুরু করেছে না, একেবারে হারা হারা বম বম। না না, এমনিতে আপনার কোনো চিন্তা নেই স্যার, ওরা খুব ভালো মানুষ, সুখে দুঃখে আপনার পাশাপাশি থাকবে। হপ্তায় হপ্তায় একটা করে পার্টি, তারপর
যখন যা চান প্রয়োজন মতো সবই পাবেন স্যার। এটা এটা অ্যাডভান্স স্যার, আমি নিজে হাতে করে নিয়ে এসেছি। এরপর মাসে মাসে কত লাগবে একটু যদি বলে দেন স্যার। কত আছে? 50,000 স্যার। আজকে তারিখ কত? 15 জুন। মিস্টার ঘোষ, আজকে তারিখটা মনে রাখবেন, আজ থেকে আপনি সাসপেন্ডেড স্যার। আর হ্যাঁ, এবার বাড়ি গিয়ে ভালো করে মাছ ভাত খেয়ে ঘুমিয়ে পড়ুন। বাই দ্য ওয়ে, এফএমটা চালাতে ভুলবেন না, কিন্তু ভালো ঘুম আসবে। কি দাদা, মালটাবনিবাবুকেও সাসপেন্ড করেছে? এবার একটা মাচোর দরকার। উড়িয়ে দি। না, আমার একটা রিহার্সাল চাই। হকি স্টিক দিয়ে মেরুদণ্ডটা ভেঙে দিবি, দেখিস রক্ত না বেরোয়। কি কি ব্যাপার, তুমি গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লে কেন? তোমার সঙ্গে কথা আছে। আচ্ছা বলো, আমাকে কি করতে হবে? আমার বাবাকে ওই বাজে লোকগুলো মেরে ফেলেছে, তুমি ওই বাজে লোকগুলোকে শাস্তি দেবে। তোমার নাম কি? আমার নাম মিলন সান্যাল, মা ডাকে বিট্টু বলে। তোমার বাবার নাম কি? রূপঙ্কর সান্যাল। বহু সাধনায় সাধক তান্ত্রিক গুরু সম্রাটের ক্ষণকারী কেরামতি তবদিরে যে কোনো সংকটে মুক্তি লাভ হবে এবং লটারি বিজয় হবে সুনিশ্চিত। তন্ত্র মন্ত্র হলো কঠিন সাধনার বিষয়, মন্ত্র মুখস্থ করে প্রয়োগ করলে হয় না। বছরের পর বছর কঠিন থেকে কঠিনতম সাধনার ফসল আজকের এই সফলতা। কোনো তন্ত্র মন্ত্র আয়ত্তে আনতে গুরু সম্রাটকে সাধনা করতে হয়েছে একটানা 70-80 দিন পর্যন্ত। 61 বছরের অভিজ্ঞ বাংলাদেশের একমাত্র ক্ষণকারী কেরামতি তবদির দাতা গুরু সম্রাটের পরামর্শ নিন, সফল অবশ্যই আসবে ইনশাল্লাহ। শতভাগ সফলতার আদি নিদর্শন স্বরূপ পবিত্র কোরআনের তবদির ও ইস্তেখারার মাধ্যমে এসমে আজমের আমল দ্বারা যে কোনো জটিল সমস্যার সমাধান করা সম্ভব। আল্লাহর রহমতে ও গুরু সম্রাটের কেরামতি গুণের উসিলায় লটারি বিজয়ী হয়েছেন সৌদি আরবের নাজিমুল হোসেন, আসাদুজ্জামান রোকাইয়া বেগম, মোহাম্মদ জাকির হোসেন মজুমদার দুবাই, কফিল কর্তৃক পাওনা এককালীন 6 মাসের বেতন আদায় সমর্থ হন, মোহাম্মদ আব্দুর রশিদ সৌদি দাম্মাম 364 নাম্বার খেলে 8,000 রিয়াল জয়লাভ, মোহাম্মদ আব্দুল সালাম সাউথ আফ্রিকা হতে লোটো 6 খেলে হয়েছেন কোটিপতি, দুবাইতে লটারি বিজয় হয়েছেন সাদাত হোসেন, নাজমুন নাহার শিরিন শিলা, আমেরিকায় আল আমিন হুসাইন, আহসান উদ্দিন, লাবনী কান্তা সাদিয়া, কুয়েত সাকিব আহমেদ, আমজাদ হোসেন, লাকি আক্তার নওশিন, কাতার সোহেল রানা, মোহাম্মদ শফিকুজ্জামান, ফেরদোস আহমেদ, ফারজান আসুমি, বাহরাইন কামাল আহমেদ, আমির হোসেন, ওমর ফারুক, শাহানুর বেগম, মালয়েশিয়ায় শাহিন 6D লটারি বিজয়ী হয়েছেন, রফিক বিজয়ী হয়েছেন স্পোর্টস টেটো, বাবুল পেয়েছেন 40 লক্ষ রিঙ্গিত, সাদিয়া বিজয় হয়েছেন 4D লটারি, সিঙ্গাপুরে লটারি বিজয় হয়েছে সগির আহমেদ, কামাল হোসেন, ইব্রাহিম শিকদার, জামাল চৌধুরী, সৌদি আরবে থাইল্যান্ডি লটারিতে গত সপ্তাহে বিজয় হয়েছেন 3 জন, কুমিল্লার শামীম, চট্টগ্রামের জুবায়ের, নোয়াখালীর হারুন, দুবাইতে আবু তাহের, মমিনুল হক, শারমিন আক্তার, কুয়েতে আবুল কালাম, কবির হোসেন, বাহরাইনে মিজান সাত্তার, লন্ডনে মামুন খন্দকার, মিজান চৌধুরী, মিলি সুলতানা, আমেরিকায় মোহাম্মদ মিলন, দক্ষিণ আফ্রিকায় আবুল কাশেম, বিপুল দাস, ইতালিতে তাহির উদ্দিন, বিপ্লব সরকার, ফ্রান্সে আব্দুল সালাম, জাপানে আব্দুর রহিম, হান্নান সরকার সহ বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ গুরুজির তবদিরে লটারি বিজয় হয়েছে ও ব্যক্তিগত পারিবারিক বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। অশুভ গ্রহের অপছায় কখনো কখনো মানুষের জীবনে ঘটে চরম ভাগ্য বিপর্যয়। অশুভ 10 চক্র মানুষের ঘর বাড়ি, সংসার, ব্যবসা বাণিজ্য, প্রেম প্রীতি, ভালোবাসা, চাওয়া পাওয়া, মান মর্যাদা করে দেয় লণ্ড ভণ্ড। মানুষ তখন হয়ে পড়ে অসহায়, যেখানে হাত দেয় সেখানে দেখা দেয় ক্ষয়ক্ষতি লোকসান। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য চাওয়া পাওয়ার সফল তবদির দাতা গুরু সম্রাটের সান্নিধ্যে আপনার জীবন হয়ে উঠবে সফল, সুন্দর ও মধুময়।
বিট্টুকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। আসলে বিট্টু রাস্তায় বলছিল। থাক, কোনো সহানুভূতির দরকার নেই। জানি বিট্টু আপনাকে ওর বাবার খুনিকে খুঁজে বের করে দেবার কথা বলেছে। পুলিশ দেখলেও এই কথাটাই বলে। কিছু মনে করবেন না প্লিজ। শুনলাম আপনি এখানে নতুন এসেছেন, জায়গাটা কিন্তু একদম ভালো নয়, সাবধানে থাকবেন। চলো। মুন্না স্যার, গত 20 বছরের রেডি আছে স্যার, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মানে কি দিয়ে দিচ্ছ? তুমি তো আমার কথা কমপ্লিটই করতে দিলে না। আমি তো জানি স্যার আপনি কি চাইছেন। গত 20 বছরের পুরনো অপরাধীদের ফাইল তো, আপনার আগের এসপি সাহেব, তার আগের এসপি সাহেব এসে ওই ফাইলগুলো আমার কাছ থেকে চেয়েছিলেন, আমিও দিয়েছিলাম, কিন্তু ফাইলের দড়ি খোলা তো দূরের কথা, দুলো পর্যন্ত ঝাড়েনি। আমি দড়ি খুলতে না, পড়াতে এসেছি। ফাইলগুলো দাও। দিচ্ছি, কিন্তু স্যার ওই অবনীবাবুর মেয়ে অনেকক্ষণ ধরে বসে আছে, আপনার সঙ্গে দেখা করবে বলে। কেন জানি না স্যার। ডাকো। ইয়েস স্যার। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। থ্যাংক ইউ, বসুন। ধন্যবাদ স্যার। আমি আসলে এসেছিলাম যে, জানি আমি জানি আপনি কেন এসেছেন। আপনি এসেছেন আপনার বাবার হয়ে ওকালতি করতে, রাইট? কতটুকু চেনেন আপনার বাবাকে? আপনার বাবা দিনের পর দিন পুলিশের ইউনিফর্ম পরে নিজের কর্তব্যবোধটাকে বিক্রি করে গেছেন, টাকা নিয়েছেন সরকারের কাছ থেকে, কিন্তু কাজ করেছেন ওই জানোয়ারগুলোর হয়ে। আমার চোখে উনি সবচেয়ে বড় ক্রিমিনাল। ওনার ভাগ্য ভালো, ওনাকে শুধু সাসপেন্ড করেছি। এই ইউনিফর্মটা আমরা কারোর চামচাকরি করার জন্য পাইনি ম্যাডাম, আর আপনি এসেছেন আপনার বাবার হয়ে ওকালতি করতে। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। যাচ্ছি, তবে আমি আমার বাবার হয়ে ওকালতি করতে আসিনি এখানে। আমি এসেছিলাম একজন ঘুষখোর দুর্নীতিপরায়ণ পুলিশ অফিসারকে সাসপেন্ড করার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে। যেটা অনেকদিন আগে হওয়া উচিত ছিল সেটা এবার হলো। কিন্তু আপনি কি ভেবেছেন, আমার বাবার মতো 2-3 জন ঘুষখোর পুলিশ অফিসারকে সাসপেন্ড করলেই এই সুন্দরগড়ে শান্তি আসবে? আসবে না স্যার। আপনি জানেন আপনার আগে যারা এই চেয়ারে এসে বসেছেন তারা কি করেছেন? 2 দিন যেতে না যেতেই আমার বাবার সাথে ওই বাচ্চা মদকের পার্টিতে গিয়ে ফুর্তি করেছে। হয়তো আপনিও করবেন। আর হ্যাঁ, একটা ছোট্ট কথা মনে রাখবেন এসপি সাহেব, প্রতিবারের মতো এই সুন্দরগড়ের মানুষ কিন্তু আবার আপনার দিকে তাকিয়ে আছে। এবার আপনিই ঠিক করুন আপনি কি করবেন। এই অসহায় মানুষগুলোকে শান্তি দেবেন,
নাকি শান্তিটাকে ভল্টে রেখে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াবেন? চলি, নমস্কার। Excuse me. I am really very sorry. Bhai jaben? Chowmate jabo. Cholo. Cholo. Shunun please. Apnar jeta mone hoyeche apni shetai bolechen. Ete amar moto ekjon sadharon meke sorry bolar kichu hoyni. Apni kintu ekhono amar upor rege achen. Actually police poshak pore duty korte korte রাগটা কোথাও আমার পেশার মধ্যে মিশে গেছে, কিন্তু বিশ্বাস করুন রাগের মাথায় ওই কথাগুলো আপনাকে বলে ফেলার পর আমার সত্যি খুব খারাপ লাগছে। আমি কিছু মনে করিনি, কারণ কয়লার খনিতে হীরে হয় শুনেছিলাম, আজ নিজের চোখে দেখলাম। বাই, চলুন। ফাইলে হাত দিয়েছে, পাক্কা খবর। 20 বছরের ফাইল, তোমাদের সব পুরনো রেকর্ড। আর আমি কি চাইছে বলো তো? কামড়, একটা মক্ষম কামড় চাইছে। কামড়া কামড়ি করতে গিয়ে তো ধান্দাটাই উঠে যাবে। কিন্তু বাচ্চুদা, এখন নতুন মেশিন টেশিন গুলো রাখবো কোথায়? ওদিকে বাংলাদেশ থেকে নবী মাল পাঠাচ্ছে, নতুন মাল, পেনগান। ওসব পেনগান ফেনগান কলেজে গিয়ে রাখ, শিক্ষা প্রতিষ্ঠান কেউ সন্দেহ করবে না। নমস্কার স্বামী গিরিধারী আনন্দ। হ্যাঁ বলুন, কেমন আছেন? ভালো, আর থাকতে দিচ্ছেন কোথায়? এক নতুন এসপি পাঠিয়েছেন, সে তো এসেই শিবের তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছে। ওকে বোঝান একটু। আরে দূর, আমি কি আর ওকে বোঝানোর জন্য পাঠিয়েছি? আমি তো ওকে পাঠিয়েছি আপনাদের খাদ্য করে। মানে? বেটা বড় জ্বালাচ্ছিল এখানে, হিরো হয়ে উঠেছিল পাবলিকের চোখে, প্রেস, ইলেকট্রনিক্স মিডিয়া সব জায়গায় ওর ইন্টারভিউ বেরোচ্ছে, ওর ছবি বেরোচ্ছে। আর আমি বিং দ্য কমিশনার অফ পুলিশ ঠুটো জগন্নাথ হয়ে যাচ্ছিলাম। মেরে দিন শালাকে। কি ব্যাপার, কার ফোন করুচি? কমিশনার সাহেব। বাচ্চু, রাজাতকে জিজ্ঞেস করতো নেক্সট ডেট কবে খালি। খতম। হারা হারা বোম বোম, এসপির খেলা খতম। এটা দিন কি হচ্ছে? দেখি তোমরা আর গায়ে হাত তুলছো কেন? চুপ করবি না, গোডাউনে যাবি। গুরু স্বরূপটা তো ভালো আছে। আজ থেকে সুন্দরগড়ের পুলিশ অন্য ভাষায় কথা বলবে। এদেরকে ভেতরে নিয়ে যান। এই নিয়ে যাও, ইমিডিয়েটলি এফআইআর করুন। কিন্তু স্যার, প্রবলেমটা হচ্ছে যে বাজারে নতুন শেয়ানা, খবর রাখেন না কেন? ফাইলটা দিন স্যার, বয়ান আমি লিখব। থানার অফিসার ইনচার্জ হিসেবে সইটা আপনি করবেন। এ ফালতু ছেলেগুলোকে তুলেছেন কেন? বাহ, কান টেনেছি মাতা হাজির, কালী পুজোর খবর কি? করতে দিচ্ছেন কোথায়? চাঁদা তোলা তো বন্ধ করে দিয়েছি। আবার চালু কর, প্রত্যেক দিন একটা করে তোর ছেলে তুলব আর সাইজ করব। তোদের এই বাপ বাচ্চু মোদক ছাড়াতে আসবে, জামিনের জন্য অনেক টাকা লাগবে। তোদের বাপ বাচ্চুকে খুব দেখতে ইচ্ছা করছে, একদিন আসতে বল। আর হ্যাঁ, আপনাকে বলছি, আজ শনিবার,
কোর্ট বন্ধ হয়ে গেছে, কাল রোববার, পরশু সোমবার এই মালগুলোকে কোর্টে চালান করবেন। তার আগে যদি সেল খালি হয় আপনাকে ভরে আমি সেল ভর্তি করব। বাইরে থেকে এক গাদা গিলে এসে তাতেও শান্তি হলো না, আবার শুরু করেছে কাণ্ড জ্ঞানহীন লোক কোথাকার। তুমি না পুলিশ, তোমার লজ্জা করে না? ছি, এদিকে তোমার মেয়ে সাত সকালে বাজারে গিয়ে গুন্ডা বদমাশের হাতে অপমানিত হচ্ছে। সময় মতো যদি এসপি সাহেব না আসতেন তাহলে কি হতো বলো তো? আরে দাঁত রাখো তোমার এসপি সাহেব, সালা সালা এসেই আমার চাকরিটা খেয়ে নিল। বাবা, এসপি সাহেবের সম্পর্কে ভদ্রভাবে কথা বলো। বারবার প্রত্যেককে মানা করা সত্ত্বেও তুমি দিনের পর দিন বেআইনি কাজ করে গেছো, আমাদের কারোর কথা তুমি শোনো। এসপি সাহেব যা করেছেন ঠিক করেছেন। বাবা, এসপি সাহেব, এসপি সাহেব খুব পালিশ করেছে দেখছি। তাই সব বাজার হাটও কি সব এসপি সাহেব করে দিচ্ছেন নাকি? ভদ্রভাবে কথা বলো বাবা, মদকে মাতলামো করো না। কে আমাকে মাতাল বললি তুই? তোমার মেয়ে আমাকে মাতাল বললো? হ্যাঁ বললো। মাতালকে মাতাল বলবি না তো কি বলবি? বাবা, এখনো সময় আছে, এসব নোংরা কথাগুলো না বলে নিজেকে একটু শোধরাও, সৎ পথে ফিরে এসো। কোনো লাভ নেই এসপি সাহেব, তোদের এই সৎ নির্লোভ আদর্শবান এসপি সাহেব কি হবে, আজকের মধ্যেই মায়ের ভোগে চলে যাবে। আজ রাতেই বাচ্চুকে খালাস। হ্যাঁ ইয়া ওকে, হ্যাঁ এই রিপোর্টগুলো কাল সকালবেলায় হেডকোয়ার্টারে ফ্যাক্স করে দেবেন। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে ফাইন। মুন্না, তুমি ওগুলো দাও দিয়ে বাড়ি যাও। স্যার চলুন না, আমি আপনার বাড়ি পর্যন্ত এগুলো পৌঁছে দিয়ে আসছি। মুন্না কি ব্যাপার বলো তো, তুমি বাড়ি যেতে চাও না কেন? বাড়ি যেতে ভয় লাগে স্যার। সে কি কেন? আমার আমিজারের ক্যান্সার স্যার। রোজ সকালে নামাজ পড়ে যখন অফিসে যাই তখন আমিজান আমাকে দোয়া করে, সারাদিন তো নানান কাজে কেটে যায়, রাত্রেবেলা বাড়ি ফেরার সময় খুব ভয় হয় স্যার, যদি বাড়িতে ফিরে আমিজানকে দেখতে না পাই স্যার। তুমি তোমার আম্মির চিকিৎসা করাচ্ছ না কেন? করাচ্ছি স্যার, যেটুকু টাকা মাইনে পাই সেটুকু টাকা দিয়ে তো করাচ্ছি, কিন্তু। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, ওগুলো আমায় দাও। গুড নাইট স্যার। গুড নাইট। কি ব্যাপার আপনি? ভীষণ দরকার ছিল তাই আসতে বাধ্য হলাম। কিন্তু আপনি এত হাঁপাচ্ছেন কেন? একটা একটা খবর ছিল মানে। এক মিনিট, আপনি একটু দাঁড়ান, আমি আপনার জন্য জল আনছি। আমার মা বাবা তো কালকে বাড়ি ছিল না তাই আমি আসতে পারিনি। এই নাও তোমার গিফট। আমি তো কাল থেকে আর আসবো না, কবে দেখা হবে জানি না। বাই প্রীতি। কি আপনি দাঁড়িয়ে কেন? শুভ, প্রীতি, গুড ইভিনিং এসপি, লন্ডিয়া কো লেকর মস্তি কর রহা হ্যায়, সিলভার কো ভি মস্তি চাহিয়ে, ইধর ভি সিলভার,
और इधर भी सिल्वर। শেষ করে অ্যান্টনি সেখান থেকে শুরু করে অনেক রক্ত বেরিয়ে গেছে, এখনই রক্ত দিতে হবে। ডাক্তারবাবু, আমার গ্রুপ চেক করে দেখুন, যদি মেলে আমি রক্ত দেব। আপনি? তুই চিন্তা করিস না, যতক্ষণ এসপি সাহেবের চোখ খুলবে ততক্ষণ আমি রক্ত দেব। আপনি এসপি সাহেবের কে হন? শুধু এসপি সাহেব নয়, সারা পৃথিবীতে যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে তাদের আমি গুরু হই। শেষ নয়, শুরু। এবার জম্বে খেল, সবে তো ইন্টারভিউ। গুরুজি, গুরুজি, কি হলো? লটকে দিয়েছি, লটকে দিয়েছি। আরে কাকে লটকেছি? কাল রাতে এসপি কে লটকে দিয়েছি। এসপি কে লটকেছি? আরে আগে বলবি তো। আরে এক্ষুনি কনফার্ম হলাম। হারা হারা বম 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 হারা হারা বম বম হারা হারা বম বম এসপি কে ডকে জো
প্রীতি, মন খারাপ করে বসে আছিস কেন? এরম করলে চলবে বল? শুনলাম কাল থেকে কিছু খাসনি, না খেলে তো তোর শরীর খারাপ হয়ে যাবে। চল কিছু খেয়ে নিবি, চল। পাগলামি করিস না, যা হবার তা তো হয়েই গেছে। তুই না খেলে কি এসপি সাহেব ফিরে আসবে? কাঁদিস না রে। আমি জানতাম এরকম একটা কিছু হবে। এখানে ওরা কোনো সৎ মানুষকেই বাঁচতে দেবে না। চিন্তা করো না, ঈশ্বর সর্বশক্তিমান, তিনি নিশ্চয়ই একটা উপায় বার করবেন। কিন্তু কবে ফাদার? এই সুন্দরগড় আস্তে আস্তে শ্মশানে পরিণত হচ্ছে, আর সেই শ্মশানের বুকে দাঁড়িয়ে রয়েছে একদল সন্ত্রাসবাদী। বন্ধুগণ, কাল রাতে দুষ্কৃতের গুলিতে আমাদের প্রিয় এসপি সাহেব প্রাণ হারিয়েছেন। আপনারা এই কথা সকলেই জানেন, উনি সৎ ছিলেন, ভালো মানুষ ছিলেন, পরোপকারী ছিলেন, অন্যের বিপদে উনি ঝাঁপিয়ে পড়তেন। যেখানে অন্যায় সেখানেই শুভঙ্কর সান্যাল প্রতিবাদে ঝড় তুলতেন। তাই ওনার মৃত্যুতে আগামী 12 ঘন্টা এই সুন্দরগড়ে বন্ধ হবে। আমি চাই সমস্ত স্কুল কলেজ দোকানপাট সব বন্ধ থাকবে। এই শালা কি আমার নতুন ভক্ত? এই সেই মালটা, এই কি চাই? তোদের ডেড বডি গুলো যা শালা, আমারই ঠেকে ঢুকে আমাকে হুমকি দিচ্ছে, এ কে রে? এই দেখ। প্রথমে ধরতে শেখ, তারপর চালাবি। চাইলে আমি তোদের এখনই মারতে পারি, কিন্তু তোদের আমি এক নতুন স্টাইলে মারব। কেন ভাই, আমরা কি অপরাধ করেছি? ভগবানের কাছে এত পুণ্য নেই, তোদের কাছে যত পাপ আছে। এসপি কে মেরে সকাল থেকে ফুর্তি করছিস, এখন এমন একটা ম্যাজিক দেখাবো যাতে তোদের এই ফুর্তিওয়ালা থোবড়াগুলো না বাসি সিঙ্গাড়ার মতো হয়ে যাবে। শুভঙ্কর, না, আমার ছোঁয়ায় লোকে বেঁচে যায়, আর একে তো আমি রক্ত দিয়েছি। এতদিন তোরা পাবলিককে টার্গেট করেছিস, এখন থেকে তোরা পাবলিকের টার্গেট। কে আপনি? আমি কাউকে কৈফিয়ত দিই না, যেভাবে বলেছি কাল থেকে সেভাবে খেলা শুরু করবে, দরকার পড়লে আবার আমি আসব। কিন্তু আমি কে কোথায় থাকি জানার চেষ্টা করবে না, শুধু ভাবো কিভাবে তুমি তোমার টার্গেটে পৌঁছবে। আর যেদিন তুমি তোমার টার্গেটে পৌঁছে যাবে সেদিন আমার পরিচয় এমনিতেই জেনে যাবে। গুড লাক। দারুণ খবর, দারুণ খবর! আরে আমাদের এসপি সাহেব বেঁচে আছেন। কি বলছো অশোক দা? হ্যাঁ হ্যাঁ, এসপি সাহেব বেঁচে আছেন, আমাদের এসপি সাহেব বেঁচে আছেন। কি বলছেন? কি আমাদের এসপি সাহেব বেঁচে আছে? অধিকারী বাবু, অধিকারী বাবু, শিগগির আসুন, শিগগির আসুন, আমাদের এসপি সাহেব বেঁচে আছে। হ্যাঁ হ্যাঁ, তাই তাই, আমি এক্ষুনি খবরটা দিয়ে সবাইকে দিয়ে দিন। এইবার এইবার সবকটা হারামিকে দেবে। Sen 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 s
বহু সাধনায় সাধক তান্ত্রিক গুরু সম্রাটের ক্ষণকারী কেরামতি তব্দিরে যে কোনো সংকটে মুক্তি লাভ হবে এবং লটারি বিজয় হবে সুনিশ্চিত। তন্ত্র মন্ত্র হলো কঠিন সাধনার বিষয়, মন্ত্র মুখস্থ করে প্রয়োগ করলে হয় না। বছরের পর বছর কঠিন থেকে কঠিনতম সাধনার ফসল আজকের এই সফলতা। কোনো তন্ত্র মন্ত্র আয়ত্তে আনতে গুরু সম্রাটকে সাধনা করতে হয়েছে একটানা 70-80 দিন পর্যন্ত। 61 বছরের অভিজ্ঞ বাংলাদেশের একমাত্র ক্ষণকারী কেরামতি তব্দির দাতা গুরু সম্রাটের পরামর্শ নিন, সফলতা অবশ্যই আসবে ইনশাল্লাহ। শতভাগ সফলতার আদি নিদর্শন স্বরূপ পবিত্র কোরআনের তবদির ও ইস্তেখারার মাধ্যমে এসমে আজমের আমল দ্বারা যে কোনো জটিল সমস্যার সমাধান করা সম্ভব। আল্লাহর রহমতে ও গুরু সম্রাটের কেরামতি গুণের উসিলায় লটারি বিজয় হয়েছেন সৌদি আরবের নাজিমুল হোসেন, আসাদুজ্জামান রোকাইয়া বেগম, মোহাম্মদ জাকির হোসেন মজুমদার দুবাই, কফিল কর্তৃক পাওনা এককালীন 6 মাসের বেতন আদায় সমর্থ হন, মোহাম্মদ আব্দুর রশিদ সৌদি দাম্মাম 364 নাম্বার খেলে 8000 রিয়াল জয়লাভ, মোহাম্মদ আব্দুল সালাম সাউথ আফ্রিকা হতে লোটো 6 খেলে হয়েছেন
কোটিপতি। দুবাইতে লটারি বিজয়ী হয়েছেন সাদাত হোসেন, নাজমুন নাহার, শিরিন শিলা। আমেরিকায় আল আমিন হুসাইন, আহসান উদ্দিন, লাবনী কান্তা সাদিয়া। কুয়েত সাকিব আহমেদ, আমজাদ হোসেন, লাকি আক্তার, নওশিন। কাতার সোহেল রানা, মোহাম্মদ শফিকুজ্জামান, ফেরদোস আহমেদ, ফারজানা, সুমি। বাহরাইন কামাল আহমেদ, আমির হোসেন, ওমর ফারুক, শাহানুর বেগম। মালয়েশিয়ায় শাহিন সিক্স ডি লটারি বিজয়ী হয়েছেন, রফিক বিজয়ী হয়েছেন স্পোর্টস টোটো। বাবুল পেয়েছেন 40 লক্ষ রিঙ্গিত, সাদিয়া বিজয়ী হয়েছেন 4D লটারি। সিঙ্গাপুরে লটারি বিজয়ী হয়েছে সগির আহমেদ, কামাল হোসেন, ইব্রাহিম শিকদার, জামাল চৌধুরী। সৌদি আরবে থাইল্যান্ডি লটারিতে গত সপ্তাহে বিজয়ী হয়েছেন 3 জন, কুমিল্লার শামীম, চট্টগ্রামের জুবায়ের, নোয়াখালীর হারুন। দুবাইতে আবু তাহের, মমিনুল হক, শারমিন আক্তার। কুয়েতে আবুল কালাম, কবির হোসেন। বাহরাইনে মিজান সাত্তার। লন্ডনে মামুন খন্দকার, মিজান চৌধুরী, মিলি সুলতানা। আমেরিকায় মোহাম্মদ মিলন, দক্ষিণ আফ্রিকায় আবুল কাশেম, বিপুল দাস। ইতালিতে তাহির উদ্দিন, বিপ্লব সরকার। ফ্রান্সে আব্দুস সালাম। জাপানে আব্দুর রহিম, হান্নান সরকার সহ বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ গুরুজির তকদিরে লটারি বিজয় হয়েছে ও ব্যক্তিগত পারিবারিক বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। অশুভ গ্রহের অপছায় কখনো কখনো মানুষের জীবনে ঘটে চরম ভাগ্য বিপর্যয়। অশুভ দশ চক্র মানুষের ঘর বাড়ি, সংসার, ব্যবসা বাণিজ্য, প্রেম প্রীতি, ভালোবাসা, চাওয়া পাওয়া, মান মর্যাদা করে দেয় লণ্ড ভণ্ড। মানুষ তখন হয়ে পড়ে অসহায়, যেখানে হাত দেয় সেখানে দেখা দেয় ক্ষয়ক্ষতি, লোকসান। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য চাওয়া পাওয়ার সফল তকদির দাতা গুরু সম্রাটের সান্নিধ্যে আপনার জীবন হয়ে উঠবে সফল, সুন্দর ও মধুময়। মুখে লম্বা লম্বা কথাবার্তা, কাজের বেলায় সব কোনো মতেই শুভঙ্করকে ছেড়ে দেওয়া উচিত হয়নি। হারে হারে বোম বোম, পুলিশ মানেই মাথা গরম। আরে কমিশনার সাহেব, মাথাটা ঠান্ডা করে একটা কিছু ভাবুন। মাথা ঠান্ডা করে ভাবার সময় এখন নেই। শুভঙ্কর নিশ্চয় পাগলা কুকুরের মতো সবাইকে খুঁজে বেড়াচ্ছে, যে ভাবে হোক ওকে খতম করতে হবে। আলবাত স্যার, ওয়েট এন্ড সি। কত দুধে কত ঘি, মানে মানে কিছুদিন ঘাপটি মেরে থাকো, কেস আপনা আপনি সাল্টে যাবে। আমি আপনাকে আগেই বলেছিলাম সাবধানে থাকবেন, আমার কথাটা শুনলেন না তো? এবার বুঝতে পাচ্ছেন? তুমি চিন্তা করো না আঙ্কেল, তোমার কিচ্ছু হবে না। আপনি ওর কথায় কিছু মনে করবেন না, ও ছেলে মানুষ, আপনি তো নন। এখানে মানুষের সৎভাবে বেঁচে থাকা, অন্যায়ের প্রতিবাদ করাটা অপরাধ। আপনি চলে যান, চলে যান এখান থেকে। চলে যাব? তুমি এসব কাকে কি বলছো? ও ও চলে যাওয়ার জন্য স্বেচ্ছায় সুন্দরগড়ে ট্রান্সফার নিয়ে আসেনি, তুমি এখনো ওকে চিনতে পারলে না? কে কে ও? কে আপনি বলুন, আপনি কে? তুমি এখনো তোমার শুভকে চিনতে পারলে না বৌদি? কে শুভ? শুভ 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 শুভ, কোথায় গেলি রে তিতলি? কি হলো কি? হ্যাঁ, শরীরের এই অবস্থায় কেউ ছোটাছুটি করে? তুমি ভুলে গেছো তোমার 2 মাস চলছে? কি করব, দিন দিন আমার এই পুচকে দেওয়াটা তো দুষ্ট হয়ে যাচ্ছে না। কোথায় গেল মা? কেন, কি করেছো? আমি টিভি দেখতে যাচ্ছিলাম, আমার রিমোটটা নিয়ে না পালিয়ে এলো। তুই এখানে? শয়তান ছেলে, ওঠ ওঠ। সত্যি বাবা, তোমরা দুটোতে মিলে যা করো না, দেখে মনে হয় যেন দুটো ভাই বোন। কি ব্যাপার, বাপ ছেলে আজ একসঙ্গে? আমার তো আর চেম্বার নেই, রূপ ও তাড়াতাড়ি কলেজ থেকে ফিরে এলো, ওই জন্য দুজনে একসঙ্গে বাড়ি চলে এলাম। হ্যাঁ রূপ, অ্যানাউন্সমেন্টটা করে দে। অ্যানাউন্সমেন্ট? কিসের অ্যানাউন্সমেন্ট? ওয়েল, আমরা একটা ফ্যামিলি হলিডে অর্গানাইজ করছি। তাই? কোথায়? বলবো না, সারপ্রাইজ। দেখলেন তো গুরুজি, বর্ডারে মাল পাচার সঙ্গে মার্ডার। বাচ্চুকে কতবার বললাম বর্ডারের মাল ওয়াগানে এনো না, শুনলো না। পুলিশের কাছে ইনফরমেশন ছিল, হাতে নাতে ধরে ফেললো। আরে পুলিশের কাজ পুলিশ করেছে, বাচ্চুর কাজ বাচ্চু। এত উতলা হইও না অজয়, একটা চাঁদরে লুকিল ধরো। যাও 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 যাও।
এইবার আমার কাজ করব আমি। পাপ নিও না অন্তর্যামী। কংগ্রেচুলেশনস। কেন? হ্যাঁ অ্যান্টনি, লা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ও আজ আমার কি আনন্দ হচ্ছে আমি তোমায় কি বলবো। আমার আমার এতদিনের চেষ্টা সার্থক হলো। ভাবো তো একটা অনাথ ছেলে আজ নিজের চেষ্টায় কোথা থেকে কোথায় উঠে এলো। না না, আমি তো শুধু দায়িত্বটা নিয়েছিলাম, বাকি লড়াইটা তো ওকেই লড়তে হয়েছে। কনগ্রাচুলেশনটা ওরই প্রাপ্য। হারা হারা বোম 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 শঙ্কর, কেমন আছেন শঙ্কর বাবু? কে আপনারা? আমায় চিনতে পাচ্ছেন না? আমি সুন্দরগড়ের আনন্দ, গিরিধারী আনন্দ। উইদাউট মাই পারমিশন আপনারা আমার চেম্বারে ঢুকলেন কেন? দেখুন, আমার মিশনটা খুব ইম্পর্টেন্ট, এই পারমিশন নিতে গেলে দেরি হয়ে যাবে। আমার ছোট ভাই বাচ্চু ওই বর্ডারে একটু মালি দিক ওদিক করে, একটু কেস খেয়েছে, আপনাকে একটু দেখবেন। গেট আউট, আই সে গেট আউট। উতলা হচ্ছেন কেন ভাবেন? জান বেরিয়ে যান এখন। হারা হারা বোম বোম, নমস্কার। শুনুন, সরকার পক্ষের হয়ে আমি দাঁড়াবো, আপনি আপনার ভাইয়ের জন্য যাকে খুশি দাঁড় করাতে পারেন। একটা কথা জেনে রাখুন, আপনার ভাইয়ের 10 বছরের সাজা কনফার্ম। আসুন। হারা হারা বোম বোম, একে এবার ডাকবে জো। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি শ্রী বাচ্চু মোদককে অস্ত্র আইন এবং খুনের অভিযোগে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আরে এই তো সময় হয়ে গেছে, দাঁড়াও। আয় 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 বাচ্চু, আয় আয় আয়। প্রণাম গুরুজি। ঠিক আছে ঠিক আছে, বসো জেলার সাহেব, বসো বসো। দেখো অজয়, দেখো ওই দুদিনে জেলের বাসি রুটি আর লাবড়ার তরকারি খেয়ে কি চেহারাটা বানিয়েছে, মুখখানা দেখো একবার। আরে জেলার সাহেব, তুমি আমার ছোট ভাইটাকে একটু দেখবে না? দেখবার জন্যই তো জেল থেকে আমি ছাড়িয়ে নিয়ে এলাম, বাকিটা এবার আপনিই দেখবেন। এদিকে সব রেডি তো? কইয়ে চাঁদমুখটা একবার দেখাও। বাহ, আজ থেকে তুমি তাহলে বাচ্চু সেজে জেল খাটবে। তোমার নম্বর হচ্ছে 231, ঠিক আছে? কোনো চিন্তা করো না, এতক্ষণে তোমার বউয়ের কাছে টাকা পৌঁছে গেছে। চলো এসো 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 এসো। হারা হারা বোম বোম, বাচ্চু এবার ফাটাবে বোম। এটা কি ভেবেছে বলতো? সুন্দরগড়ে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আচ্ছা খাওয়ার সময় সব কথা বন্ধ করো না প্লিজ। বাবা, এখানকার নেতা আর পুলিশরা সিস্টেমটাকে পুরো ঝাঁঝরা করে দিয়েছে, এর আমি শেষ থেকে ছাড়বো। হারা হারা বোম বোম। একদম চুপ থাকবি, আমি ফোনে করে কিছুতেই যেতে পারছি না। আমি আমি পুলিশকে বাইরে থেকে একটা ফোন করে আসি। আমি না আসা পর্যন্ত এখান থেকে কোথাও যাবি না, এখানেই থাকবি। আমি আসছি। Oh!
তারপর আর আমার কোনো জ্ঞান ছিল না। যখন জ্ঞান ফিরল আমি একটা অনাথ আশ্রমে। তুমি আমার শুভঙ্কর আঙ্কেল? তোমার চোখে জল নয়, তোমার চোখে আমি আগুন দেখতে চাই শুভ। আগুন নয়, এবার সুন্দর কর তাবানাল দেখবে। তোমার বাড়ি চলে এসেছে। ওকে, গুড নাইট ভাই। অবনীদা, তোমার মেয়ে প্রীতি মাঝে মাঝেই এসপির বাংলোতে যাচ্ছে, কি কেস? কোনো খবর টবর আছে নাকি? মার্কেটে কিন্তু অনেক কথা রটছে। দেখছি এসপির খাস মাল, তো বাংলোতে রাত কাটানোর জন্য কত মাল দেয়? এটা তুই কি করলি? বাবা হয় যেটা তোমার করা উচিত ছিল আমি সেটাই করেছি। কোথায় নিয়ে যাচ্ছিলিস? বাচ্চু তো জলের সালা। যা, এটা নিয়ে গিয়ে কোটা অনেক ডেটের উপর টাঙিয়ে রাখবি। আর এবার যদি কোনোদিন কোনো মেয়ের গায়ে হাত দিয়েছিস এমন একটা লাথি মারব জীবনে বাবা হতে পারবি না। প্রীতির গায়ে হাত দেওয়ার আগে আপনার উচিত ছিল ওর হাতটা ভেঙে দেওয়া, কিন্তু আপনি তা করেননি। পুলিশের কাজ মানুষকে রক্ষা করা, কিন্তু যে লোক নিজের মেয়ের ইজ্জত রক্ষা করতে পারে না পুলিশের কাজ করার যোগ্যতা তার নেই।
অবনী বাবু, এবার নিজের চোখ দুটোকে খুলুন, না হলে আর কদিন পর নিজের মেয়ে বউ আপনার গায়ে থুতু দেবে। কি বলছেন স্যার? আজি? হ্যাঁ আজি। সমস্ত থানায় আর্টি করে দাও, আজ রাতে আমার ফোর্স লাগবে। ইয়েস স্যার। আর কোনো ওসি যেন জানতে না পারে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। আর হ্যাঁ মুন্না, আজ সারারাত্রির ধরে আমি অপারেশন করব, তুমি অফিসে থাকবে, আজ তোমার নাইট ডিউটি। দাদা একটা কথা বলবো? বলছিলাম এসপির মাথা কিন্তু তেতে আছে, এই সময় এতগুলো মাল গোডাউনে রাখা কি ঠিক হবে? বাপু আজ আজকে কি বলেছে, আজকে রাতেই গোডাউন খালি করে দেবি? না না, খালি বললে তো আর খালি করা যায় না, এটা কি কমপ্লেনের প্যাকেট নাকি? আরডিএক্স এতগুলো মেশিন রাতারাতি সরাবো কোথায়? বাপু সব কিছু আমি বলে দেবো না? তাহলে তোর আছিস কি করতে, মজা কি করতে? শোন, আজ রাতেই কিন্তু আমার গোডাউন খালি করে দেবি। আপনাদের সবার আর্মস লোড করা আছে? ইয়েস স্যার। প্রয়োজন পড়লে চালাবেন। স্যার পরে তো ডিপার্টমেন্টের কাছে আমাদের কৈফিয়ত দিতে হবে। অর্ডারটা যখন আমি দিয়েছি কৈফিয়ত তো আমি দেবো। কিন্তু স্যার আমরা রেড করতে যাচ্ছি কোথায়? ও ইয়েস, আমরা প্রথমে যাচ্ছি। কি আশ্চর্য, আমি একজন পুলিশ হয়ে পুলিশকে বিশ্বাস করতে পারছি না, আর সাধারণ মানুষ কি করে করবে? আজ রাতটা যদি আমি আপনাদের বিশ্বাস করতে পারি, কাল সকাল থেকে সুন্দরগড়ের মানুষ পুলিশকে বিশ্বাস করবে। হ্যালো এসপি অফিস, কে এসি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
মিস্টার সামন্ত। ইয়েস স্যার। আর্মসগুলো আমার চেম্বারে রাখুন, আর প্রত্যেকের নামে ইন্ডিভিজুয়াল এফআইআর করুন। ডেফিনেটলি স্যার। আর হ্যাঁ মুন্না, তুমি সারারাত ডিউটি করেছ, তোমার আম্মি যেন তোমার জন্য চিন্তা করছেন, যাও বাড়ি যাও। না স্যার, আম্মা আর চিন্তা করবে না, বাড়ি যেতে হবে না স্যার, তবে একবার কবরখানায় যেতে হবে। গতকাল রাত্রে আমার তোমার চোখে জল দেখলে তোমার আম্মি জানে আত্মা শান্তি পাবে না। তোমায় নিয়ে আজ আমার গর্ব হচ্ছে। দেখুন দেখুন, আপনারা শিখুন, একটা ছোট কনস্টেবলের কাছ থেকে শিখুন কেমন ভাবে ডিউটিটা পালন করতে হয়। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, আপনাদের মেরুদণ্ডটা ভেঙে গেছে। মুন্না, তোমার যে ক্ষতি হয়েছে আমি তা কখনই পূরণ করতে পারবো না। খালি একটা কথা মনে রেখো, তোমার আম্মি যান চলে গেছেন, কিন্তু ইউনিফর্মের ভারটা তোমার উপর দিয়ে গেছেন। চলি স্যার, আমার ডিউটি টাইমটা বলবেন না স্যার। আরে না না, হারা হারা বোম বো, আরে এ তো সাপে বর। এই বরটাকে এবার কাজে লাগাতে হবে, খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এই করতে হবে বলুন, করে দিচ্ছি। সুন্দরগড়ের বর্তমান অস্থিরতার জন্য মুখ্যমন্ত্রী খুব চিন্তিত হয়ে পড়েছেন, ভীষণই উদ্বিগ্ন উনি। সভাপতি এখানকার এসপি শুভঙ্করের ওপর উনি অত্যন্ত ক্ষিপ্ত। এই পরিস্থিতিটাকে কাজে লাগাতে হবে তো। আচ্ছা, এখানে শুভঙ্করের প্রিয় পাত্র কেউ আছে? হ্যাঁ আছে, মন্ডলপাড়া চার্চে একটা বাচ্চা ছেলে থাকে, এসপি ওকে খুব ভালোবাসে। দিন দিন হারা হারা বম্ব, চাল এবার মক্ষম। স্যার তাহলে কালকে কি চালন করবো? কোটে হ্যাঁ কেফলি হ্যাঁ। কি ব্যাপার, এত রাতে এখানে কি চাই? জ্বালা মেটাতে। শালা আমার মেয়েকে কুত্তার বাচ্চা, আর আর এই হারামিগুলোর জন্য আমি দু হাতে পাপ খেটেছি। আপনি জানেন এর জন্য আমি আপনাকে অ্যারেস্ট করতে পারি? জানি স্যার, শুধু আজকে রাতটা আমাকে সময় দিন, কাল সকালে ইউনিফর্ম জমা দিয়ে সোজা লকআপে ঢুকে যাব। চলি স্যার। দাঁড়ান, কাল সকালে ইউনিফর্ম জমা দিতে না, ইউনিফর্ম পরে শার্প 9টায় ডিউটি জয়েন করবেন, ওকে? ইয়েস স্যার। স্যার কাল সকাল 9টার মধ্যে আসতে পারবো না, এক ঘন্টা দেরি হবে, পাপ্পু কাল রেলের মাল তুলবে, জায়গাটা ঘুরে আসতে হবে তো। থ্যাংক ইউ, তবে লেটটা আপনার নয় আমার হবে। আপনারা দেখছেন চ্যানেল রূপসী বাংলার রঙিন প্রতিদিন। এই মুহূর্তে আমরা রয়েছি সুন্দরগড় রেল স্টেশনের কাছে। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এলাকার মানুষ রেল লাইন অবরোধ করেছিলেন, অবশ্য এখন অবরোধ উঠে গেছে। তবু আমরা কথা বলে নেব আন্দোলনকারীদেরই একজনের সঙ্গে। নমস্কার, আপনার নাম? আমার নাম সুব্রত। তাঁতিকার, তাঁতিকার।
বহু সাধনায় সাধক তান্ত্রিক গুরু সম্রাটের ক্ষণকারী কেরামতি তব্দিরে যে কোনো সংকটে মুক্তি লাভ হবে এবং লটারি বিজয় হবে সুনিশ্চিত। তন্ত্র মন্ত্র হলো কঠিন সাধনার বিষয়, মন্ত্র মুখস্থ করে প্রয়োগ করলে হয় না। বছরের পর বছর কঠিন থেকে কঠিনতম সাধনার ফসল আজকের এই সফলতা। কোনো তন্ত্র মন্ত্র আয়ত্তে আনতে গুরু সম্রাটকে সাধনা করতে হয়েছে একটানা 70-80 দিন পর্যন্ত। 61 বছরের অভিজ্ঞ বাংলাদেশের একমাত্র ক্ষণকারী কেরামতি তব্দির দাতা গুরু সম্রাটের পরামর্শ নিন, সফলতা অবশ্যই আসবে ইনশাল্লাহ। শতভাগ সফলতার আদি নিদর্শন স্বরূপ পবিত্র কোরআনের তব্দির ও ইস্তেখারার মাধ্যমে এসমে আজমের আমল দ্বারা যে কোনো জটিল সমস্যার সমাধান করা সম্ভব। আল্লাহর রহমতে ও গুরু সম্রাটের কেরামতি গুণের উসিলায় লটারি বিজয়ী হয়েছেন সৌদি আরবের নাজিমুল হোসেন, আসাদুজ্জামান রোকাইয়া বেগম, মোহাম্মদ জাকির হোসেন মজুমদার দুবাই, কফিল কর্তৃক পাওনা এককালীন 6 মাসের বেতন আদায় সমর্থ হন, মোহাম্মদ আব্দুর রশিদ সৌদি দাম্মাম 364 নাম্বার খেলে 8,000 রিয়াল জয়লাভ, মোহাম্মদ আব্দুল সালাম সাউথ আফ্রিকা হতে লোটো 6 খেলে হয়েছেন কোটিপতি, দুবাইতে লটারি বিজয় হয়েছেন সাদাত হোসেন, নাজমুন নাহার শিরিন শিলা, আমেরিকায় আল আমিন হুসাইন, আহসান উদ্দিন, লাবনী কান্তা সাদিয়া, কুয়েত সাকিব আহমেদ, আমজাদ হোসেন, লাকি আক্তার নওশিন, কাতার সোহেল রানা, মোহাম্মদ শফিকুজ্জামান, ফেরদোস আহমেদ, ফারজান আসুমি, বাহরাইন কামাল আহমেদ, আমির হোসেন, ওমর ফারুক, শাহানুর বেগম, মালয়েশিয়ায় শাহিন 6D লটারি বিজয়ী হয়েছেন, রফিক বিজয় হয়েছেন স্পোর্টস টেটো, বাবুল পেয়েছেন 40 লক্ষ রিঙ্গিত, সাদিয়া বিজয় হয়েছেন 4D লটারি, সিঙ্গাপুরে লটারি বিজয় হয়েছে সগির আহমেদ, কামাল হোসেন, ইব্রাহিম শিকদার, জামাল চৌধুরী, সৌদি আরবে থাইল্যান্ডি লটারিতে গত সপ্তাহে বিজয় হয়েছেন 3 জন, কুমিল্লার শামীম, চট্টগ্রামের জুবায়ের, নোয়াখালীর হারুন, দুবাইতে আবু তাহের, মমিনুল হক, শারমিন আক্তার, কুয়েতে আবুল কালাম, কবির হোসেন, বাহরাইনে মিজান সাত্তার, লন্ডনে মামুন খন্দকার, মিজান চৌধুরী, মিলি সুলতানা, আমেরিকায় মোহাম্মদ মিলন, দক্ষিণ আফ্রিকায় আবুল কাশেম, বিপুল দাস, ইতালিতে তাহির উদ্দিন, বিপ্লব সরকার, ফ্রান্সে আব্দুল সালাম, জাপানে আব্দুর রহিম, হান্নান সরকার সহ বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ গুরুজির তবদিরে লটারি বিজয় হয়েছে ও ব্যক্তিগত পারিবারিক বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। অশুভ গ্রহের অপছায় কখনো কখনো মানুষের জীবনে ঘটে চরম ভাগ্য বিপর্যয়। অশুভ 10 চক্র মানুষের ঘর বাড়ি, সংসার, ব্যবসা বাণিজ্য, প্রেম প্রীতি, ভালোবাসা, চাওয়া পাওয়া, মান মর্যাদা করে দেয় লণ্ড ভণ্ড। মানুষ তখন হয়ে পড়ে অসহায়, যেখানে হাত দেয় সেখানে দেখা দেয় ক্ষয়ক্ষতি লোকসান। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য চাওয়া পাওয়ার সফল তবদির দাতা গুরু সম্রাটের সান্নিধ্যে আপনার জীবন হয়ে উঠবে সফল, সুন্দর ও মধুময়।
এসপি কি হচ্ছেটা কি এসব? দিনে দুপুরে ওই অফিসার শুভঙ্কর যখন যাকে খুশি গুলি করছে, আর সারা দেশে টিভি চ্যানেলগুলো তার লাইভ টেলিকাস্ট করছে, কি করছেন দেখি আপনারা? স্যার আমি এমন শুনুন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আপনাকে বলছি, গতকাল সুন্দরগড়ে যা যা হয়েছে 24 ঘন্টার মধ্যে আমি তার সমস্ত রিপোর্ট আমার এই টেবিলে চাই। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? ইয়েস স্যার। সালা, দুটো হাতে কেটে নিল আমার। বাচ্চু, ওই পাপ্পু ছিল আমার ছেলের মতো, অনেক হয়েছে আন্দা, শালা এই সুন্দরগড়কে জ্বালিয়ে পুড়িয়ে কুচ্ছিত করে দিতে হবে। ওই মন্ডল পাড়ার বাচ্চাটাকে খতম করে দে। আঙ্কেলকে একটা ফোন করে এসো, যাও। এটি বিট্টু, আজকেও তুমি টিফিন খাওনি? আপনারা বিট্টুকে চার্চে ফাদারের কাছে নিয়ে যান, ওদের শ্রাদ্ধ চাই, নেমন্তন্নটা করে আসি। গুলি আমিও চালাতে পারি, কিন্তু নেহাত পুলিশ কমিশনার। কমিশনার মানে বাচ্চা কিছুই জানো না, এই যে তোমার এখানে আসা, তোমার প্রিয়জনদের মারা, এসব কার প্ল্যান? কমিশনার তন্ময় নন্দী। শোনো এসপি, কমিশনার চায় তোমাকে খতম করে দিতে, কারণ পাবলিকের চোখে তুমি হিরো হয়ে গেছো। কমিশনার এটা চান না। কি করছো?
সালা এবার কে বাঁচাবে? আশ্রমে তো খোল করতাল কীর্তন হবার কথা, গুলির শব্দ কেন? কথা বলার কোন দরকার নেই কমিশনার তন্ময় নন্দী। এরপর যদি আমার ফাঁসি হয়, আপনি বেঁচে গেলেন, নাহলে আমার নেক্সট টার্গেট আপনি। কমিশনার তো বলছে ছেড়ে দিতে, কিন্তু আমার বাবা মা দাদা বৌদির অনুচ্ছে মিলর। বিগত 23 এপ্রিল সোমবার ওই আসামি শুভঙ্কর সান্যাল, বাচ্চু মোদক, গিরিধারী আনন্দ এবং আরও 7-7 জনকে
প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে। যে হত্যার প্রমাণ আমি ইতিমধ্যেই আদালতে পেশ করেছি। এই শুভঙ্কর সান্যাল একজন পুলিশ অফিসার, উনি আইনের রক্ষক হয়ে আইন ভঙ্গ করেছেন, এর চেয়ে বড় অপরাধ আর কিচ্ছু হতে পারে না। কাজেই উনি শুধু খুনই করেননি, উনি অবমাননা করেছেন পুলিশের পোশাকটাকে। তাই আমি মহামান্য আদালতের কাছে আবেদন করছি যে এই আসামিকে এমন শাস্তি দেওয়া হোক যাতে পুলিশ দূরে থাক, ভবিষ্যতে কোনো দাগি অপরাধীও এ ধরনের অপরাধ করতে যেন সাহস না পায়। এন্ড দ্যাটস অল মিলট। শুভঙ্কর বাবু, প্রসিকিউশন অ্যাটর্নি মিস্টার চৌধুরী, আপনার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ এই আদালতে প্রমাণ করেছেন। এবার আমি রায় দেব। তার আগে শুধু মানবিকতার খাতিরে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই আদালতে আনা আপনার বিরুদ্ধে সমস্ত অভিযোগের উত্তরে আপনার কি কিছু বলার আছে? না স্যার। আপনার সপক্ষে সওয়াল জবাব করার মতো এখানে কোনো আইনজীবী নেই? না। আছে। অ্যাডভোকেট অ্যান্টনি ডিসুজা। মিলর্ড, আমি শুভঙ্কর সান্যালের হয়ে এই কেসটা লড়তে চাই। নাও এখানে সাইন করো। আপনি যা বলছি তাই করো। প্লিজ প্রসিড। মিলর্ড, আদালতের মূল্যবান সময় আমি নষ্ট করব না। আমার বন্ধু মিস্টার চৌধুরী শুভঙ্কর সান্যালের বিরুদ্ধে খুনের অনেক প্রমাণ জোগাড় করেছেন, সেটা আমি অস্বীকার করছি না, বরঞ্চ স্বীকার করছি যে বাচ্চু মোদক গিরিধারী আনন্দের মতো অনেক লোককে শুভঙ্কর খুন করেছে। মেলট, উনি যখন সব স্বীকার করে নিলেন তখন আদালতের সময় নষ্ট করে কি লাভ? লাভ আছে, লাভ আছে। সবসময় দুই আর দুয়ে চার হয় না, কখনো কখনো তিন আর একেও চার হয়। ইয়না, এই কেসে আমি কোনো সাক্ষী পেশ করব না, এমনকি শুভঙ্কর সান্যালকে নির্দোষ প্রমাণ করারও চেষ্টা করব না। শুধু একটা প্রশ্ন করব আপনাকে, প্রশ্ন করব এখানে আসা প্রত্যেকটা মানুষকে, প্রশ্ন করব দেশের প্রতিটি জনগণকে। এটা আইনি প্রশ্ন নয় ইয়না, এই প্রশ্নটা আমার, আপনার, প্রত্যেক মানুষের পরিবারের প্রশ্ন। আপনার একটা পরিবার আছে, স্ত্রী আছে, পুত্র আছে। এই মুহূর্তে আপনার স্ত্রী আর পুত্ররা বাড়িতে একা, আর আপনি এখানে, আপনার কর্মস্থলে। আপনি একটা খবর পেলেন আপনার বাড়ির বাইরে একজন বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আপনি কাকে চাইবেন? বাচ্চু মোদক গিরিধারী আনন্দ না এসপি শুভঙ্কর সান্যালকে? বলুন ইয়না, আপনাকে বলতেই হবে। আপনারা আপনাদের পরিবারকে সমাজ বিরোধীদের হাতে তুলে দিতে চান, না আপনার পরিবারকে রক্ষা করার জন্য এসপি শুভঙ্কর সান্যালকে চান? আদালতের রায় শোনার আগে এই উত্তরটা আমি শুনতে চাই ইয়না। এসপি শুভঙ্কর আঙ্কেলকে চাই। আমি আমার এক ছেলেকে হারিয়েছি, আমি চাই না আর কোনো মায়ের কোল এরকম খালি হয়ে যাক, তাই আমি এসপি সাহেব এই শুভঙ্করকে চাই। আমরা এসপি সাহেবকে চাই, এসপি কেই চাই। That's all you want. আপনার শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। এসপির মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। নমস্কার, আপনারা এখন দেখছেন রূপসী বাংলার রঙিন প্রতিদিন লাইভ। এই মুহূর্তে আমরা আদালতের সামনে হাজির। দেখতেই পাচ্ছেন জনতা কিরকম এক্সাইটেড। হাজার হাজার মানুষের রায় মেনে নিয়ে আদালত শুভঙ্কর সান্যালকে নির্দোষভাবে সসম্মানে মুক্তি দিলেন। আর এর পিছনে রয়েছে যে মানুষটির যুক্তি, সততা, আদর্শ, সচেতনতার অবদান, তিনি হলেন অ্যাডভোকেট অ্যান্টনি ডিসুজা। শুভঙ্কর সান্যাল
কিছু বলবেন? হ্যাঁ বাবু, শুনেছি কেস চলে উকিল বাবুর পয়সা নেয়। আপনি আমাদের দেবতাকে বাঁচিয়েছেন, আপনি তো দেবতার দেবতা। তাই সকাল থেকে ভিক্ষে করে এই কটা পয়সা পেয়েছি। নীলবাবু, এটা আপনি নীলবাবু। আমার জীবনের শ্রেষ্ঠ রোজগার। চললাম। দাঁড়ান, আজ আপনাকে বলতেই হবে আপনি কে। একটা অনাথ, যাকে তোর বাবা রাস্তা থেকে তুলে বোর্ডিং এ রেখে মানুষ করেছিল। এই কালো কোটটাও ওনারই দেয়া। মৃত্যুর আগে উনি ফোনে আমাকে সবকিছু জানিয়েছিলেন, তাই তো ছায়ার মতো তোর পেছনে সবসময় ঘুরে বেড়িয়েছি। এবার শান্তি তো, প্রীতি খেয়াল রাখিস। এই বিড্ডু, তুই বড় হয়ে কি হবি? শুভ অঙ্কলের মতো পুলিশ অফিসার হব। গুড, চলি। না, আপনাকে আমরা যেতে দেবো না, আমাদের সঙ্গে থেকে যান প্লিজ। হ্যাঁ দাদা। না রে, তা হয় না। শুভঙ্করের টার্গেট ছিল বাচ্চু গিরিধারী, আর আমার টার্গেট পুরো সমাজ। এখনো সমাজের প্রত্যেকটা ইঁটের খাঁজে খাঁজে লুকিয়ে রয়েছে সন্ত্রাস, আর সেই সন্ত্রাসই আমাদের টার্গেট। শুভঙ্কর, যুদ্ধ শেষ নয়, যুদ্ধ এখন শুরু। প্রতিদিন নতুন টার্গেট তৈরি হবে, আর সেই টার্গেটে পৌঁছনেই জয়।